আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল কুরআন সপ্তাশি নম্বর সুরা সুরা আল আলা বাংলা অনুবাদ সপ্তাশি নম্বর সুরা সুরা আল আলা মক্কায় অবতীর্ণ হয় আয়াত সংখ্যা উনিশ বিসমিল্লাহ রহমান নাই শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আপনি আপনার মহান পালনকর্তার নামের পরি পবিত্রতা বর্ণনা করুন যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যাস্ত করেছেন এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন এবং যিনি তৃণনাদি উৎপন্ন করেছেন অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা আমি আপনাকে পাঠ করাতে থাকব। ফলে আপনি বিস্তৃত হবেন না আল্লাহ যা ইচ্ছা করেন তাছাড়া নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয় আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেব উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে আর যে হতভাগা সেটা উপেক্ষা করবে সে মহা অগ্নিতে প্রবেশ করবে অতপর সেখানে সে মরবেও না জীবিতও থাকবে না নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অতপর সালাত আদায় করে বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও অথচ পরকালের জীবন উৎকৃষ্ট স্থায়ী এটা লিখিত আছে পূর্ববর্তী কিতাবসমূহে ইব্রাহিম ও মুসা কিতাব কিতাবসমূহে জজাক আল্লাহ খায়ের আল্লাহে আতি আফি আপনারা শেয়ার করুন আল্লাহ জাজা এ খায়ের দেবে আমরা সতখায় জারিয়ার জন্য এটি শেয়ার করছি বা অনুবাদ করছি السلام علیکم و رحمۃ اللہ دعاؤں میں یاد رکھیے